নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়েই আমার আজকের এই দিনটা শুরু করব। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা কিন্তু অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি, তারপরে আজকে ছেলেকেও ঘুম থেকে তুলে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘরের দরজা জানলাগুলো সব খুলে দিয়েছি। এবার বিছানা চাদরটা আজকে একটু চেঞ্জ করে নেব। সকালবেলা উঠে যদি তাড়াতাড়ি করে সকালের কাজকর্মগুলো শেষ করে ফেলা যায়, তাহলে কিন্তু ঘরের এক্সট্রা কাজকর্ম করার জন্য বিকেলের দিকে হাতে অনেকটা সময় পাওয়া যায়। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু দুপুরবেলার দিকে কোনো কিছু কাজই করতে যেন ইচ্ছে করে না। সকালে উঠে ঝটপট কাজকর্মগুলো গুছিয়ে রান্নাটা যদি শেষ করে ফেলা যায়, তাহলে দুপুরের দিকে একটু রেস্ট নিয়ে আবার বিকেল থেকে কাজকর্মগুলোতে হাত দেওয়া যায়। নাহলে কিন্তু এই ভ্যাপসা গরম, তার উপরে ঘরের যে কাজকর্ম, ধরুন ডাস্টিং কিংবা ক্লিনিং, যে কিছুই হোক না কেন, ঘর ঝাঁট দেওয়া, ওসব তো আর ফ্যান চালিয়ে করা যায় না। তো তখন কিন্তু ভীষণই গরম লাগে, আর এতটা পরিমাণে গরম লাগে যে একটু কাজ করে আসতে না আসতেই শরীরটা ভীষণই টায়ার্ড হয়ে যায়। তখন কিন্তু সব কিছুতেই গণ্ডগোল হয়ে যায়, কারণ সারা দিনের পর কিন্তু এই যে ভিডিওগুলো সব রেকর্ড করে রাখি, ওগুলো কিন্তু হয় সন্ধ্যের দিকে, নাহলে রাত্রে ঘুমানোর সময় সেগুলোকে এডিট করার চেষ্টা করি। আর সারাদিনের মধ্যে যদি এই পরিশ্রম, তারপরে শরীরটা যদি ভালো না লাগে, তাহলে কিন্তু কোনো কিছুই করা যায় না। আর সমস্ত কাজকর্ম করতে যেন অনীহা লাগে, আর যেগুলো বাড়ির কাজকর্ম প্রত্যেক দিনের করতেই হবে, সেগুলো টুকটাক করে শেষ করে নিই। কিন্তু এই যে এক্সট্রা কাজ কিংবা ভিডিও এডিট করা, বিছানায় গেলেই যেন মনে হয় চোখটা জুড়িয়ে আসে। প্রত্যেক দিনই ভাবি যে আজকে রাত্রেবেলা ভিডিওর সমস্ত কিছু কাজ শেষ করে রাখবো, তাহলে কি হবে, পরের দিনকে আর তাড়াহুড়ো করতে হবে না। আগের দিন যদি ভিডিওটা তৈরি হয়ে থাকে, তাহলে পরের দিন আবার ওই ভিডিওর ঝামেলা কিংবা নেক্সট দিনের জন্য আবার যে ভিডিওটা রেকর্ড করতে হবে, সেসবের তো অনেকটাই ঝামেলা থাকে না। তো যখনকার কাজ তখনই মিটিয়ে গেলে কিন্তু ভালো হয়, পরের দিনের জন্য থেকে গেলে সেটা খুবই অসুবিধে হয়। কখন কখন ভয়েস ওভার দিতে অসুবিধে হয়, ভয়েস ওভারটা দেওয়াটাই একটা চাপের ব্যাপার। নাহলে এমনি সব কিছু তো যখন তখন এডিট করে ফেলা যায়, ওটা নিয়ে কোনো সমস্যা হয় না, যত সমস্যা এই ভয়েস ওভারটা দেওয়া নিয়ে। যখনকার কাজ তখন কিন্তু মিটিয়ে রাখলে খুবই সুবিধা হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ঘরটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছিলাম, এই টবের মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। কিন্তু আমার ছেলে এখানে উঠে বসে আর এই মানি প্ল্যান্ট গাছগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে, সেই জন্য একেবারে শুকিয়ে গেছিলো একটা দুটো পাতা। আর মানি প্ল্যান্ট শুকনো হয়ে গেলে ওটা ঘরে রাখা একেবারেই উচিত নয়, আর খুবই যত্ন নিতে হয়, সেই জন্য ওই গাছটাকে ফেলে দিয়েছি। এরপরে কয়েকটা নতুন ডালা এনে লাগাবো। আর এই যে ছোটো ছোটো এইভাবে যদি করে লাগানো যায়, তাহলে কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলো একসঙ্গে বেশ সুন্দর লাগে দেখতে যখন হবে। আর এই যে এই বোতলটাও গায়ে পেন্ট করেছিলাম, সেটার মধ্যেও কিছুটা রেখে দিচ্ছি, খুব সুন্দর লাগে যখন গাছটা ঠিক মতো গ্রোথ হবে, দেখতে ভীষণই ভালো লাগে। আর গাছ তো সবারই খুবই পছন্দ, গাছ লাগাতে সবাই খুব ভালোবাসে। আর এখনকার যা পরিবেশের অবস্থা, গাছ লাগানো প্রত্যেকেরই উচিত, নাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম কিন্তু খুবই অসুবিধার মুখে পড়বে। তো এদিকে সমস্ত কাজকর্মগুলো শেষ করে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, কিন্তু ওগুলো ঠিকঠাক জায়গায় আর রাখা হয়নি, তো এবার এগুলোকে গুছিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেক দিনই প্রায় অনেকটা পরিমাণে জামা কাপড় আমাকে ধুতে হয়, কারণ এই গরমের মধ্যে নিজেরও অনেক কটা জামা কাপড় বের হয়, তার উপর ছেলের তো আছেই, ওর খাওয়ার সময়, তারপরে যখন তখন জল খেতে গিয়ে ফেলে দেয় কিংবা ধুলোবালি করে নোংরা করে, সেসব জামা কাপড় তো ধুতেই হয়। জামা কাপড়গুলো সুন্দর করে গোছানো হয়ে থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, এদিক সেদিক ছড়ানো ছিটানোভাবে থাকলে
সমস্ত ঘরটাই যেন মনে হয় এলোমেলো হয়ে পড়ে আছে। আর এদিকে কয়েকটা জামা কাপড় যেগুলো আলমারিতে রাখার কথা সেগুলো ভাঁজ করে রেখে দেবো আলমারির মধ্যে। আর ছেলের আমার তো জামা কাপড়ের কোনো শেষ নেই, ওর মানে এত জামা কাপড় রাখার জায়গা নেই, যেখানে যায় সেখানে দুটো তিনটে করে জামা কাপড় ওর নতুন হয়। যেমন জামাই ষষ্ঠীতে গেছিলাম বাপের বাড়ি, যেখানে আমাদের হয়েছে একটা একটা, ওর সেখানে চারটা পাঁচটা করে হয়েছে। তো সেগুলো রাখতে জায়গারও দরকার। তো এই ড্রয়ারের মধ্যে জামা কাপড়গুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখছি। আসলে যতই জিনিসপত্র হোক না কেন, যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে অনেকটাই জিনিসপত্র ধরে যায়। ঘরটা একটু পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে এসে এবার রান্নার কাজে লেগে পড়েছি, কারণ চটজলদি রান্নাটাকে শেষ করে ফেলতে হবে, নাহলে এই গরমের মধ্যে আর এই রান্নাঘরে তরকারির সাথে সাথে নিজেকেও সেদ্ধ হয়ে যেতে হবে। তো এদিকে একটু নিরামিষ শুক্তো বানিয়েছি, শনিবারে আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে। তো এদিকে আর একটু কুমড়ো আলুর তরকারি বানাবো, সব শর্টকাট রান্না। তো এদিকে সবজিটা কেটে এই সবজিগুলো সব সেদ্ধ করতে আগে থেকেই বসিয়ে দিয়ে গেছিলাম, দিয়ে এবার ঘরের কাজকর্মগুলো টুকটাক করে শেষ করে নিয়ে তারপর এগুলোকে ফোড়নে দিয়ে দিয়েছি। চটজলদি হয় এমন রান্নাগুলো গরমে করে নেওয়া উচিত, কারণ রসিয়ে কষিয়ে রান্না করে খাওয়াটাই যেমন শরীরের পক্ষে ভালো না, সেই রকম রান্না করতেও বেশি সময় লাগে। তো এদিকে আর একটু ভেন্ডি আলু তরকারি করব, ওটাও শুধু কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো দিয়ে। এই ভেন্ডি হচ্ছে আমার তো ভালোই লাগে, তার উপর এই সবজিটার আমার ফেভারিট হচ্ছে ছেলেকে যদি একটু ভাত মেখে খাইয়ে দিই তাহলে কিন্তু ও খুব সহজেই খেয়ে নেয়, কারণ ভেন্ডির যে একটা লালাটে ভাব ওটা দিলেই ও হচ্ছে দেখেছি ভাতটা টপ করে গিলে দেয়, নাহলে ভাতটা মুখের মধ্যে নিয়ে সে পাঁচ মিনিট তো রাখবেই, ওকে খাওয়াতে এক ঘন্টা সময় লেগে যায়। তার উপর আমার মানে বিরক্তিও আসে আর কিছু করারও নেই। তো এদিকে রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, শেষে একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে এবার নামিয়ে নেবো একটু শুকনো শুকনো হয়ে এলে। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই ব্লগের আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদেরকে বারে বারে ধন্যবাদ না জানালে নিজেকেই আমার নিজের কাছে খুব খারাপ মনে হয়, কারণ আপনারা এতদিন আমার পাশে আছেন বলেই আমি কিন্তু এতটা দূর মনের জোর বাড়িয়ে আসতে পেরেছি। তো এখন বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে মানে এইখানে একটা ছোট্ট ঘর আছে আমাদের ছাদের উপরে, সেখানে যত রকমের মানে স্টোর রুম টাইপের আর কি, ওখানে সমস্ত মানে ধরুন দুটো তিনটে ফ্যান যেগুলো ব্যবহার করা হয় না বা যে সমস্ত জিনিসপত্র মানে সহজে লাগে না সেগুলো এখানে রাখা আছে। আর এগুলো হচ্ছে আমার ননদ হাজব্যান্ড সবার বইয়ের তাক, মানে বইগুলো এর মধ্যে রাখা আছে। তো সেগুলোকে একটু গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে এবার উপরে ওই কাঁচটাকে একটু মুছে নিচ্ছি, কারণ ওই কাঁচটাই সবসময় প্রায় নোংরা হয়ে যায়, ভেতরের দিকটা অতটা ধুলোবালি বসে না। বছরে একবার ওই ভাদ্র মাসের সময় সব কিছু জিনিসপত্র বের করে রোদে রোদ খাইয়ে নিয়ে তারপরে আবার ওর মধ্যে ঝেড়ে মুছে ঢুকিয়ে দেওয়া হয়, কারণ ওই সময়টায় যদি জিনিসপত্র কটকটে রোদ খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পোকামাকড়ের হাত থেকে একটু বাঁচা যায়। এদিকে ছাদে যাওয়ার দুটো দরজা আছে, দরজাটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ বাড়ির প্রত্যেকটা জিনিসই খুবই মূল্যবান, সমস্ত জিনিসপত্র যদি একটু যত্ন আত্তি করে রাখা যায় তাহলে কিন্তু সেগুলো যেমন দেখতেও সুন্দর লাগে সেরকম টেকসইও অনেক দিন হয়। বিকেল এখন প্রায় 4:30 মতো বাজে, এখনও প্রচণ্ড গরম লাগছে। তো এতটা পরিমাণে গরম তো মনে হচ্ছে যেন স্নান করেই উঠে এলাম, আবার একবার বিকেলে স্নান করবো, সারাদিনে 2-3 বার স্নান করতে লাগে। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে।
ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আপনাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য।